গাজীপুরে তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। সকালে পুবাইলের কুদাব এলাকায় তুলার গুদামে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পাশে থাকা দশটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।